কি তোর হাসছিস কেন ভাই? মজা পেয়েছিস নাকি? স্টার্ট কর, করে দিয়েছিস? আমি কি বলবো, চলছে? ওকে ওকে, আরেকবার নেই, আরেকবার নেই, শর্ট আরেকবার নেই। এখানে দু ধরনের, তিন ধরনের বুফে পাবে বেসিক্যালি। একটা হচ্ছে ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড ক্যালকাটা। তো এই বুফে গুলোর প্রাইস জাস্ট 299, তাতে তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড অনেক কিছুই খাবার দাবার। তো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো, একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স তোমাদের হতে পারে। কী আছে না আছে ওভারঅল সব কিছু জানতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড তোমাদের পুরো ডিটেলস সব কিছু বলতে থাকবো। অ্যান্ড জানা আমাকে ছিল না, আমি জয়দীপ, তোমরা এসব ব্লগশগ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো বেসিক্যালি সল্টে আমি মোটামুটি এসে গেছি। তো সল্টে যে ফার্স্ট আইটেম যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্যালকাটা বুফে। তো এখানে ফার্স্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে টমেটো স্যুপ, যেটা হচ্ছে ক্লিয়ার স্যুপ অ্যান্ড হালকা থিকও বলা যেতে পারে। অ্যান্ড এর মধ্যে কিছু চিকেনের চাংসও আছে, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড তাছাড়া অ্যাজ সাচ কিছু নেই। তো চলো ওটা ট্রাই করেই দেখি। চিকেনগুলো সব বলতে পারো, বাট টমেটো স্যুপটা অ্যাজ সাচ টমেটো স্যুপ যেরকম হয় সেরকমই আমার অ্যাজ সাচ অতটা বেশি ভালো লাগলো না, অ্যাভারেজ। বাট স্যুপের যে ডেন্সিটিটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ঠিক আছে, মানে একদম পাতলা যে স্যুপটা হয় সেরকম না, যথেষ্ট ঠিক আছে। তো ওভারঅল স্যুপটা অ্যাজ আ স্টার্টার ঠিক আছে। নেক্সট আইটেমে যাওয়া যাক। তো আমাদের নেক্সট যে স্টার্টার আছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কোয়ান্টিটি অফ ফিশ দেখতে পাচ্ছ, মানে ফিশের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট বেশি। অ্যান্ড এটা বাইরের লেয়ারটা যথেষ্ট ক্রিস্পি আছে, ফিশের তোমরা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। অ্যান্ড তার সাথে এখানে দিয়েছে দই শসা অ্যান্ড কাসন্তি। তো ফিশ ফ্রাই কিন্তু অনেকেরই পছন্দ, আমাদের বাঙালিদের তো ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম বলা যেতেই পারে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই একটু ট্রাই করে দেখছি কেমন কী লাগছে। জিনিসটা খুবই ক্রিস্পি আর বিধা যে ফিশটা ইউজ করেছে অবভিয়াসলি বাসা, অ্যান্ড টেস্ট ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো লাগছে। মানে একটা ফ্রেশ হালকা ফিলিং ব্যাপারটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ফিল করতে পারবে, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড ভিতরে তো আমরা ফিশের অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণে ফিশ আছে। অ্যান্ড একদম গরম গরম দিচ্ছে, তো সেই কারণে একদম গরম ধোয়া উঠছে, তো উইচ ইজ অলসো ভেরি গুড। তো সেই কারণে কিন্তু এইটা হচ্ছে মাস্ট ট্রাই। মানে তোমরা যদি ক্যালকাটা বুফেটটা নাও তাহলে কিন্তু এই ফিশ ফ্রাইটা মোটামুটি 4-5টা পিস তোমরা এমনিই খেয়ে নিতে পারবে, উইচ ইজ অলসো ভেরি গুড। তো ফিশ ফ্রাই অ্যান্ড স্যুপ এটা হচ্ছে স্টার্টার্সে আছে, অ্যান্ড উইচ ইজ গুড। মানে 299 এই প্রাইস পয়েন্টে যদি ফিশ ফ্রাই দেয় মানে ইজিলি 4-5টা কিন্তু খাওয়া যায়ই যায়। তো চলো এটা খেয়ে নিই, দেন চলে আসি ডিরেক্ট মেন কোর্সে। তো মেন কোর্সে দেখা হচ্ছে, এর আগে তো 4-5টা খেতেই হবে তোমাদেরকে। তো আমিও খেয়ে নিই, দেন দেখা হচ্ছে। তো আমাদের মেন কোর্সে কিন্তু সল্টের যে ক্যালকাটা বুফে তার মধ্যে থেকে আছে হচ্ছে এখানে কোলাও দিয়েছে, তার মধ্যে কিশমিশ আমি দেখছি একদম ভরা কিশমিশ অ্যান্ড কাজু দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে এটা হচ্ছে রেখেছি একে কাঁচা লঙ্কা মুরগি। তো কাঁচা লঙ্কা মুরগি ইজ নাথিং স্পেশাল, মানে এটা হচ্ছে যে শুধু গ্রিন টাইপের মুরগি বলতে পারো। মুরগিটা মানে চিকেনটা বেসিক্যালি যথেষ্ট সফটই মনে হচ্ছে, বিকজ তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা অনেকটাই সফট। অ্যান্ড একটা হালকা লেয়ার অফ গ্রেভি আছে, বেশ পোলাও আমি জাস্ট ট্রাই করছি। লং গ্রেন বাসমতি রাইস উইথ সাম মিষ্টি অ্যাডেড টু ইট, তার সাথে কিছু কিশমিশ অ্যান্ড কাজু কাজু দেওয়া আছে। অ্যাসা আজ কিছু না, নর্মাল পোলাও যেরকম হয় সেরকমই, বাট একটু বেশি মিষ্টি আছে আমার পার্সনে এটা মনে হলো। তার সাথে এগুলো কিন্তু সব কিছুই আনলিমিটেড, তোমরা যত কিছু যতটা চাইবে ততটা পাবে। তার সাথে এখানে আছে কাঁচা লঙ্কা মুরগি দেখতে পাচ্ছ, জিনিসটা একটু গ্রিনিশ টাইপের অ্যান্ড যথেষ্ট টেন্ডার আছে। তো এটাকে জাস্ট আমি একবার ট্রাই করে দেখছি কেমন কী আছে না আছে। জিনিসটা অ্যাকচুয়ালি টেনার, মানে মুখে গিয়ে অ্যাকচুয়ালি তোমরা ফিল করতে পারবে যে ছিঁড়ে যাচ্ছে ইজিলি, জিনিসটা ফিল করতে পারবে। অ্যান্ড হচ্ছে গ্রেভিটা দিয়ে এসে পোলাওয়ের সাথে অ্যাকচুয়ালি যাচ্ছে জিনিসটা, খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। মানে 299 এরকম যদি পাওয়া যায়
It is actually a huge deal. And if Chinese or Chinese, you can try it. Chinese is Chinese, but you can try it. You can try it. You can try it. Kolkata is highly recommended. Chinese time is crazy, but Chinese time is best. And I have to tell you, buffet is unlimited. You can try it. You can try it. You can try it. You can try it. তো এইগুলো সবকিছু আনলিমিটেড তো এইগুলো খেয়ে নি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে ডেজার্টে তো চলো এটা কিন্তু আরেকটা জিনিস মানে চিকেন এন্ড চিকেনটাই আরেকটা জিনিস যেটা দিয়ে তোমরা হচ্ছে তোমাদের 299 উসুল করবে তো চলো এগুলো খেয়ে নি মানে অ্যাকচুয়ালি উসুল করে নি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওর শেষে মানে ডেজার্টে Basically, last item is ice cream, deep tin chocolate sauce, and halka vanilla ice cream. Dessert. So, dessert is such kitchen, just ice cream. So, that's it. Today, also 299 buffet like starters, main course, and dessert. So, starters are like dessert, main course, and dessert is just ice cream. And dessert section is not unlimited. So, this is the video overall salted Kolkata buffet. So, if you want to know how to like it, comment on your comment. So, basically, salt is very good. And this is the video about buffet. So, 299 unlimited buffet. Seriously, amazing. Try it. 299 is Like seriously and unlimited like cheapest buffet in Kolkata. So erokom video jodi tumra aro dekhte chao make sure tumra channel ke subscribe koro, video bhalo lagle like koro and obviously comment koro jani ki tumra erokom video kemon lage and aro improve korbo try korbo improve korar. So that's it. Ei video ta ekhanei thaklo. Dekha hocche tumader sathe next kono kono ekta video te. Till then signing off. VlogShog. Goodbye.